আজকে আমরা মাঝে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব ক্যাবারগোল ট্যাবলেট অথবা ক্যাবোলিন ট্যাবলেট ক্যাবারগোল হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যাল এবং ক্যাবোলিন ট্যাবলেট রেনাটাল লিমিটেড একটি প্রোডাক্ট আর এগুলো এই ট্যাবলেটের কাজ কি এর পার্শ্বপত্রা সেবনবিধি সম্পর্কে আলোচনা থাকবে অবশ্যই ভিডিওটি সম্পন্ন দেখবেন ক্যাবারগোল ট্যাবলেট এটি হচ্ছে ক্যাবারগোলিনের গ্রুপ নেম আর এটি প্রোল্যাক্টিন হরমোনকে নিয়ন্ত্রণ করার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় প্রোলাক্টিন হরমোন বেড়ে গেলে কি হয় প্রোলাক্টিন হরমোন কমে গেলে কি হয় চলেন একটু জেনে নিই বিয়ের পরে যদি প্রোলাক্টিন হরমোন বেড়ে যায় তাহলে তার বাচ্চা কোন সে পড়তে চায় না এবং বন্ধত্ব বন্ধত্ব দেখা দিতে পারে এই ক্যাবলিন ট্যাবলেট খেলে প্রোলাক্টিন হরমোন আস্তে আস্তে কমে যাবে এবং বন্ধত্বের সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাবে অনেক সময় অনেক সময় বাচ্চা ডেলিভারি পরে যদি বাচ্চা মারা যায় সেক্ষেত্রে বুকের দুধ কমানোর জন্য এই ক্যাবলিন ট্যাবলেট দেওয়া হয়ে থাকে কেননা প্রোল্যাকটিন হরমোন আরেকটা কাজ করে থাকে সেটি হচ্ছে প্রোল্যাকটিন হরমোন ডেলিভারি পরে যদি প্রোল্যাকটিন হরমোন বেড়ে যায় তাহলে বুকের দুধ বৃদ্ধি হয় এবং বুকের দুধ বৃদ্ধি হয় যত হরমোন বৃদ্ধি হবে আপনার বুকের দুধ তত বৃদ্ধি হবে ডেলিভারি পরে যদি বাচ্চা মারা যায় বুকের দুধকে কমানোর জন্য বুকের দুধকে শুকানোর জন্য ক্যাবোলিন ট্যাবলেট বা ক্যাবারগোল ট্যাবলেট দেওয়া হয় থাকে কেননা এটি খাওয়ার কারণে তার প্রোলেকটিন হরমোন আস্তে আস্তে কমে যায় এবং বুকের দৌড়টা আস্তে আস্তে কমতে শুরু করে এবং আস্তে আস্তে এক প্রকারে শুকিয়ে যায় এবং বন্ধুরা এটি কিভাবে খেতে হবে এটি ট্যাবলেটটি সপ্তাহে দুই দিন খেতে হয় তিন দিন পর পর করে খেতে হয় আর এটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে খেলে সবচেয়ে ভালো হয় যদি এই ধরনের সমস্যা আপনারা অনুভব করে থাকেন তাহলে অবশ্যই একটা গাইনি ডাক্তার দেখিয়ে আপনারা এই ট্যাবলেটটি খেতে পারেন তাতে সবচেয়ে ভালো হবে ট্যাবলেটটি কোথায় পাবেন এটি আপনারা যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে পেয়ে যাবেন আর এই ট্যাবলেটের দাম একটা একটা ওষুধের দাম আশি টাকা করে এই ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন তাতে ভালো হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ